অধ্যাপক সালেহ আক্তার 1967 সালের 13 সেপ্টেম্বর পিরোজপুরের ভান্ডারিয়ায় জন্ম হলেও কর্মসূত্রে তিনি সাতক্ষীরায় বসবাস করেন। সালেহ আক্তার একাধারে একজন কবি, প্রাবন্ধিক এবং কথা সাহিত্যিক। তিনি ভালোবাসেন মা, মাটি, মানুষ ও সবুজ বাংলাদেশ এবং পৃথিবীর সকল সুন্দরকে। অন্ধকার আর যুদ্ধের প্রতি তার প্রচণ্ড ঘৃণা ও বিদ্বেষ। তিনি চিরকাল আলোর প্রত্যাশী। সময়নিষ্ঠ শব্দ সম্পদে কাব্যের শরীর নির্মাণে তিনি সূক্ষ্ম মনস্তাত্ত্বিক। সালেহ আক্তার মানবতাবাদী, মুক্তচিন্তক ও শান্তিবাদী কবি। তার লেখায় প্রেম, ভালোবাসা, প্রকৃতির পাশাপাশি ফুটে ওঠে বিচিত্র চেতনা। দর্শক, দাই টটসের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান সাহিত্য আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তানজির কোচি। সাহিত্য আড্ডায় আমরা কবি, সাহিত্যিক, লেখকদের জীবনাচার ও তাদের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের সাহিত্য আড্ডায় অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক অধ্যাপক সালেহ আক্তার। অধ্যাপক সালেহ আক্তার, আপনাকে সাহিত্য আড্ডায় স্বাগত জানাচ্ছি। আমরা কয়েক বোন, তার ভিতরে আমার ইমিডিয়েটলি যে বড় রোকেয়া, ও আর আমি দুজনে স্কুল থেকে এসে যখন আমাদের পড়া শেষ হয়ে যেত রাত্রেবেলা, তখন দুজনে বিভিন্ন বিষয় নিয়ে লিখতাম। ও আমার চেয়ে কিন্তু ভালো লিখত, আর আমার লেখাগুলো ওরকম ছন্দবদ্ধ হতো না, কিন্তু ওর লেখাগুলো, বিশেষ করে কবিতাগুলো ছন্দবদ্ধ হতো। এভাবে দুজনে লিখতে 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 এভাবে দুজনে গল্প করতে করতে আমাদের কবিতা লেখা হয়ে যেত। তারপর স্কুলে যেতাম, আর স্কুলের এক স্যার ছিলেন তিমির স্যার এবং সুরাব স্যার, ওনারা কীভাবে যেন জেনেছে যে আমরা দুই একটা লেখালেখি করি, তো স্যার খুব উৎসাহ দিতেন। আর একবার হলো কি, স্কুলে ম্যাগাজিন বের করবে, তখন লেখা চাওয়ার ব্যাপার আছে, তো লেখা চাইলো, তো তখন আমার ভিতরে একটা অনুপ্রেরণা কাজ করলো যে আমি যে লেখাগুলো লিখেছি এতদিন বসে বসে, আমার দুই বোন আমরা বসে বসে, সেই লেখাগুলোর থেকে স্যারকে, স্যারও জেনেছেন আর এদিকে উৎসাহ পাচ্ছি, এইসব মিলে তখন ওই পত্রিকায় লেখা দেওয়ার কথা চিন্তা করলাম। আর তখন একবার হলো কি, তখন আমি ক্লাস ফাইভে পড়ি, ফোরে বসে যে কবিতাটা লিখেছিলাম গোলাপ নিয়ে, সেই গোলাপের কবিতাটা প্রথম, গোলাপ গোলাপ রক্ত গোলাপ, রক্তে রাঙানো আমার বিলাপ, শহীদ স্মরণে বলছি তোমায় একটা ফুল দিও আমায়, ফুল দিতে যেও না ভুলে, বাঁধবো তোমায় মনের সুখে, গোলাপ তোমার মধুর হাসি তাই তো তোমায় ভালোবাসি। ক্লাস ফোরে পড়ি, তখন এই প্রথম লেখা আমার, মানে ওই সময় মানে দেওয়া আর কি, তার আগে টুকটাক এরকম মুখে মুখে ছড়া কাটতাম। আর আমার মা বলতো যে আমি নাকি একা একা কথা বলতাম ছোটোবেলায়, 3-4 বছর যখন বয়স, তারপরে তোমার 4-5 বছর যখন বয়স, তখনও আমি নাকি ওরকম, এটা মায়ের কাছ থেকে শোনা, বড়াপার কাছ থেকে শোনা, কিছু কিছু মনে আছে আমার, যে ছোটোবেলা বলতাম রহিম কই ওঠো, করিম কই ওঠো, সকিনা বুবু কই, এরকম নাকি কিছু কিছু শব্দ আমি বলতাম একা একা, এটা আমার জানা আর কি, শুনেছি। তারপরে আমি মাঝে মাঝে অনেক অনুষ্ঠানে তো নিভৃতে চলে যেতাম, বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, দেখা যাচ্ছে আমার মামা বলতো তুমি এখানে বসে আছো কেন, ওখানে বসে বসে হয়তো কোনো একটা বিষয় আমি করছি, তখন হয়তো আমার মনে হয় এখন, তখন হয়তো কবিতা আওড়াচ্ছিলাম বা এরকম একটা কিছু, তো যে কথা বলছিলাম স্যারের কথা, তো স্যার, তারপরে ওই লেখা, তারপরে তোমার এর পরবর্তীতে আমি যখন ক্লাস 9-10 পড়ি, তখন আর একবার স্যার ওই যে ম্যাগাজিন বের করবো, আমাদের স্কুলের তখন ম্যাগাজিনের নাম ছিল প্রজ্ঞা, ওই প্রজ্ঞা ম্যাগাজিনে দেওয়ার জন্য আমি তখন বিপুলদা নামে একটা গল্প লিখি, কবিতাও লিখছি এরকম বোনের সাথে বসে বসে। আরে আরেকটা বিষয় হচ্ছে, আমার বড় ভাই, তারপরে আমার মা, এরা সব মানে কবিতার ভিতরে, তারপরে তোমার নাটকের, নাটক শোনা, কবিতা করা, আমার বাবা যেহেতু রাজনীতি করতেন, উনি অনেক বই টই বাড়িতে নিয়ে আসতেন, আব্বা যেহেতু ইয়া ছিলেন, তো আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন আমার আব্বা, তো তারও কিছু বই টই ছিল, তো আব্বা তো ব্যস্ত মানুষ ছিল, কিন্তু ওখানে বসে আমার এই বাড়িতেই বসে কিছু ইয়ে করা, আর মায়ের একটা সহযোগিতা ছিল, বোনদেরও সহযোগিতা ছিল, বড়ো ভাইয়ের ওই বই পুস্তক ছিল, ওইগুলো নিয়ে পড়াশোনা করতাম, তারপর স্যারদের, স্যারদের ইয়া ছিল তারপরে যখন আমি কলেজে যাই, কলেজের প্রসঙ্গ একটু বলতে হবে, তখন আমার আবুল কাশেম স্যার,
এবং কায়ক বৎসর স্যার এই যে কিছুদিন আগে স্যার মারা গেল এদের একটা প্রভাব ছিল আমার জীবনে। আবুল কাসেম স্যারের প্রভাবটা সবচেয়ে বেশি ছিল কারণ উনি সংলাপ সাহিত্য আসর নামে একটি আসর বসাতেন, ওখানে আমি যেতাম এবং ওখানে ভালো আমি ওখানের আমি সদস্য ছিলাম। স্যার ওই সময় কোনো স্টুডেন্টকে সদস্য করা হয়নি, সবই বড় বড় অনেক মানে প্রতিষ্ঠিত লোকজন, কিন্তু স্যার আমাকে সদস্য করে নিয়েছিলেন। স্যার খুব স্নেহ করতেন, ভালোবাসতেন আমাকে, তখন আমি কলেজে পড়ি। তখন থেকে স্যারের একটা প্রভাব, কারণ উনি নিজে একজন প্রতিষ্ঠিত কবি, ওনার সম্পর্কে তো আপনারা অনেকে জানেন আবুল কাসেম স্যার, তো ওনার একটা প্রভাব ছিল আমার জীবনে কবি হওয়ার পিছনে। আমি মনে করি স্যার একটা বড় একটা বিষয় ছিল। তো আপনি তো সেই স্কুল জীবন থেকেই আসলে তারপরে কলেজ চর্চাটা শুরু করেন এবং বর্তমানেও লিখছেন সুদীর্ঘকাল। আমি জানতে চাই যে এই লেখালেখির ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি প্রভাবিত হন কি দ্বারা? আসলে আমরা যখন লেখার কাজ শুরু করেছি বা লিখতাম তখন আমাদের রবীন্দ্রনাথ তো আমাদের মাথায় থাকতো। রবীন্দ্রনাথ পড়েছি, নজরুল পড়েছি, জীবনানন্দ দাশ পড়েছি, কল্লোল যুগের বিশেষ করে সুধীন দত্ত, বুদ্ধদেব বসু আমার খুব ফেভারিট একজন পোয়েট। তারপর সুধীন দত্ত অনেক কঠিন শব্দ দিয়ে, যার বলা হয় যার কবিতাকে বলা হয় শব্দ নির্ভর, শব্দ অলঙ্কার নির্ভর, এরকম কবির কবিতা আমাকে অনেক আলোড়িত করেছিল। এবং আমাদের দেশের যারা প্রধান কবি বিশেষ করে শামসুর রহমান, তারপর আল মাহমুদ, নির্মলানন্দ গুণ, তোমার বিলাল চৌধুরী, আসাদ চৌধুরী, তারপরে তোমার পরে যারা এসছে তোমার আবু হাসান শাহরিয়ার, এরা অনেকের, আবু শাহরিয়ার আমাদের অল্প কিছু বড়, হ্যাঁ বেশ বড় বলা যায়, তারপরে তোমার হিলাল হাফিজ, এদের কবিতা আমাকে অনেক অনুপ্রাণিত, সুনীল গঙ্গোপাধ্যায়, তো শক্তি চট্টোপাধ্যায়, এরা সবাই আমাকে আমি মনে করি এদের লেখা, হ্যাঁ এদের সুনীল গঙ্গোপাধ্যায়, বিশেষ করে সুনীল গঙ্গোপাধ্যায়ের ওই যে যে কেউ কথা রাখেনি, এইসব কবিতা তো আমাদের ভিতর ভীষণ রকম প্রভাবিত করেছিল। আর আমি অনুবাদও পড়তাম, বিশেষ করে আমার কলেজ জীবনে এবং পরবর্তী সময় পর্যন্ত আমি বলব যে নাজিম হিকমত, তুরস্কের কবি নাজিম হিকমতের যে জেলখানার চিঠি, এটা যে আবৃত্তি করেছিল, আমি কলেজ লাইফে ওটা দেখতাম, ওই যে জিন্না ভাই আবৃত্তি, মারা গেছেন উনি, নাটক করতো, নাটকের পরবর্তী নাটকের সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম, তো জিন্না ভাই ওই যে জেলখানার চিঠি, ওই আবৃত্তি এবং নাজিম হিকমতের লেখা, কিন্তু ওটাও কিন্তু আমাকে ভীষণ বড় একটা কবিতা, কিন্তু ওটা আমাকে ভীষণ রকম আলোড়িত করত। এবং আমার মনে হতো যে এত ওর ভিতরে এমন একটা ছন্দ এবং এত কাহিনী ভিত্তিক, অথচ তার ভিতরে এমন একটা গীতময়তা, এমন একটা সুর, এমন একটা সংগ্রাম রয়েছে, যেটা আমাকে খুব অনুপ্রিত। এবং ওই বয়সটা তো আমাদের সংগ্রামের বয়স, যেহেতু আমি মুক্তিযুদ্ধের কারণে ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলাম, যার কারণে আমার ভিতরে ওই রোমান্টিসিজমের সাথে আমি মনে করি আমি সংগ্রামটাও ভালোবাসতাম, বিদ্রোহ, এবং যখনই যে কোনো অন্যায় দেখতাম, এমনকি আমাদের আশেপাশে কোনো কাজের মেয়ে যদি নির্যাতিত হতো সেখানে আমি ছুটে যেতাম, এটা একটা বিষয় ছিল। তা আমি মনে করি আমার কবিতার প্রথম দিকে প্রচণ্ড রকম বিদ্রোহ দ্রোহ ছিল বেশি, এবং পরবর্তীতে আমার মনে করি যে রোমান্টিসিজমটা মানুষের দেখা যায় আগে আসে, কিন্তু আমার কিন্তু জীবনের ভুলটা হয়েছে, আমি রোমান্টিসিজম আসে প্রেমেন্দ্র মিত্রের কথা মনে পড়ে, সাগর থেকে পড়া প্রেমেন্দ্র মিত্র, উনি তোমরা জানো ওনার সম্পর্কে, কল্লোল যুগের কবি, তো ওনার তারপরে তোমার যারা কল্লোল যুগে, যারা সুভাষ মুখোপাধ্যায় বলো, আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় বলো, বুদ্ধদেব বসু বলো, অমিয় চক্রবর্তী বলো, এরা কিন্তু সবাই কিন্তু কল্লোল যুগ, জীবনানন্দ দাশও কল্লোল যুগের কবি, তো এরা সবাই কিন্তু কল্লোল যুগের কবি, তো কল্লোল যুগের কবিদের দ্বারাও আমি অনেক প্রভাবিত ছিলাম। এবং তখন আমার ভিতরে একটা দ্রোহ কাজ করতো, আমি কোনো রকম কোনো উল্টাপাল্টা কিছু দেখলেই, আর আমি তো ছাত্র রাজনীতি যেহেতু করেছি মিছিলের একদম, তখন আমরা যখন রাজনীতি করেছি বিশেষ করে জেলা পর্যায়ে, ওরকম মেয়েরা অত আসতো না, চারটা পাঁচটা মেয়ে সামনে থাকতো, তার ভিতরে আমি ছিলাম, ওদেরকে আমি নিয়ে আসতাম। আর তখন আশির দশকে আমাকে বাগেরহাটে, তোমরা খোঁজ নিয়ে দেখবে যে আমাকে তখন অগ্নিকন্যাই বলা হতো বাগেরহাটে, তখন আমি রাজনীতি করতাম, সভাপতিও ছিলাম সংগঠনের এ ক্ষেত্রে, তো এবং পাশাপাশি আমার সাংস্কৃতিক চর্চাও চলতো, গান বাজনা, তারপর কবিতা, কবিতা নিয়েই তো মূলত আমার বাহনটা তো কবিতা, তো এটা এসব নিয়ে আমি কাজ করতাম, ছোট গল্প লিখতাম, এবং কলেজ এবং ইউনিভার্সিটি পর্যন্ত আমি ছোট গল্প এবং কবিতায় ফার্স্ট সেকেন্ড সব সময় হয়েছি। এবং আমার বিশেষ করে যে স্যারের কথা বললাম আবুল কাসেম স্যার, পরবর্তী রাজশাহী ইউনিভার্সিটি যখন গিয়েছি, আজিজুর রহমান স্যার, তারপরে আমার মুজিরুদ্দিন স্যার মারা গেছে দু কয়েকজন, এখন আর কয়েকজন বেশ, রহিম স্যার, তারপরে এরা আমাকে ভীষণ রকম অনুপ্রাণিত করতো। এবং পরবর্তীতে আমাদের সমসাময়িক ওই সময় সামাদি স্যার আসছিল, কিন্তু সামাদি স্যার বয়স কম ছিল, তো উনিও ওনার ভিতরেও সেই ইয়া ছিল, এই 18 সালে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সামাদি স্যার আমাকে দেখে চিনতে পেরেছে। অধ্যাপক সালেহ আক্তার, আমি জানতে চাই এ পর্যন্ত বাজারে আপনার কয়েকটি বই এসেছে?
আমার বাজারে বর্তমান বই আছে 15টি। আমার প্রথম বইয়ের কথা তোমরা বলছো, আমার প্রথম বইটা হচ্ছে অন্তরে অনন্তবাস। এটা আমার, আমি প্রায় বলে থাকি আমার জীবনের প্রথম ভালোবাসা বলতে এটা, যে এই বইয়ের ভিতরে আমি আমার প্রথম দিকে মানুষের যে প্রথম দিকে আমি বলে নিয়েছি যে আমার সংগ্রাম দিয়ে শুরু, তার পরবর্তীতে সময়ে যে সৈনিক কবিতাগুলো লিখেছে সে ভিতরে অনেক ভালোবাসা ছিল, অনেক রকম প্রেম ছিল। বিশেষ করে তখন আমার আমার বিয়ের পরে পরবর্তী সময়ে তোমার আঙ্কেলের সাথে আমার যে একটা সুদীর্ঘ একটা সময় আমরা কাটিয়েছি সেই বিষয়গুলো এসে গেছে, সেই রোম্যান্টিসিজমগুলো। তাছাড়াও আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের জীবনের কিছু স্মৃতি, এগুলো তো আসেই মানুষের জীবনে। এর পরবর্তী আসে এই তো এখানে আমি চিরদিন মানুষের, এটার ভিতরে আমি মনে করি একটা ভ্যারাইটিস আছে। কারণ এখানে যেমন রয়েছে বাস্তব জীবনের কলিকথা, তেমনি রয়েছে এখানে মানুষের বোধের যে ভিতরের যে সূক্ষ্ম ব্যাপারগুলো, হ্যাঁ সেগুলো ওখানে সন্নিবেশিত হয়েছে। তা বিভিন্ন পর্যায়ে সেটা মানবিক ব্যাপার সেখানে রয়েছে, প্রকৃতির সেখানে ব্যাপার রয়েছে, প্রেম দ্রোহ সব কিছু, সমাজ বাস্তবতা, রাজনৈতিক প্রেক্ষাপট অনেক কিছু। কারণ ওই বইটায় এই তো এখানে চিরদিন মানুষের এই বইটার ভিতরে 100টি কবিতা, 104 কি 5টি হবে কবিতা 100-র উপরে। তো সেখানে আমার বোঝাই যাচ্ছে যে অনেক কিছু, অনেকগুলো বিষয় সেখানে আমি এসে গেছি। এরপরে এই তো এখানে চিরদিন, তারপরে মেঘের মেয়ে বৃষ্টি। মেঘের মেয়ে বৃষ্টি এটা ভিতরে যেমন আমার মেয়েরা বাচ্চারা এসছে যখন ওদেরকে নিয়ে কিছু লেখা রয়েছে। তারপরে তোমার আরেকটা বিষয় রয়েছে, ওই সময় আমাদের দেশে বোম্বিং টুম্বিং খুব হচ্ছিল, তারপরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘটনা ছিল, কিছুটা উত্তাল সময়ের কথাও ওখানে আছে। তারপর হচ্ছে তোমার আমার বই এসেছে তোমার দুয়ার খোলো, দুয়ার খোলো। এই বইটার ভিতরেও এরকম বিভিন্ন সময়কে আমি ধারণ করেছি, 2004, 2005, 2006, 2007, এবং এই সময় একটা আমি একটু কিছুটা লড়াইয়ে অবতীর্ণ হয়ে গেছিলাম। সেটা হচ্ছে কি, আমার চাকরিতে আমার কিছু ইয়া হয়েছিল, ওই সময় আমার পদোন্নতি নিয়ে একটা গ্যাঞ্জাম ছিল, ওই কিছুটা মানসিক যে আমার যে ট্রেসটা গেছে, ওই ট্রমাটা গেছে, ওই সময় ওইটাও আমি এবং চারিদিকে চারিপাশগুলোকে আমি দেখার চেষ্টা করেছি। এই এখানে ওইটাই বেশি আসছে। তারপরে তোমার আমার এরপরে বই আসছে আমার ভালোবাসার কবিতা, তা সেখানেও আমি কিছু ভালোবাসার কবিতাগুলোই সেখানে এসছে। বিশেষ করে এই বইটা তোমার আমাদের যে নাট্যকার মমতা স্যার, উনি দেখে দেখে আমার ভালোবাসার কবিতাগুলো বেছে বেছে এই বইটা স্যারেরই উদ্যোগে করা, বিশ্ব সাহিত্য ভবন ওরা করেছিল। এরপরে তোমার এসেছে তোমার আণবিক লিরিক, আমি কবিতার বইয়ের কথাই বলে যাচ্ছি, আণবিক লিরিক। আণবিক লিরিক বইটা বের করেছিল শ্রী প্রকাশনী, ওখানে আমার বিভিন্ন সময়ের দ্রোহ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, লিরিক আছে ওখানে। আমাদের যে লিরিকগুলো, এই লিরিকগুলো অনেক মূল্যবান, কিন্তু তো লিরিক আমি লেখার চেষ্টা করেছি। এরপরে আছে তোমার আমার বালিকা ও বিজধান। বালিকা বিজধানের ভিতরে অনেক বিষয় রয়েছে, তার ভিতরে সূক্ষ্ম দর্শন রয়েছে, মানুষের যে বোধের বিভিন্ন বিষয় থাকে, হ্যাঁ একটা আলো তোমার ভিতরে কেমন রকম দর্শন সৃষ্টি করছে, এরকম মনে করো ধরো, এরকম বিভিন্ন বিষয়গুলো ওখানে আসছে আমার বালিকা ও বীজধানের ভিতরে। তারপর আমাদের সমাজের ভিতর যে বীজগুলো লুকিয়ে রয়েছে, হ্যাঁ সেই বীজগুলো আমি আনার চেষ্টা করেছি, বিভিন্ন ওটাকে ছবি আঁকার চেষ্টা করেছি। এরপরে এসছে আমার মন যেতে চায়, মন যেতে চায়, ওটা আমার গল্প কবিতার বই। ওটা আমার গ্রামের বাড়িকে আমি দেখলাম, আমি অনেক পথ হেঁটে এসেছি কিন্তু আমার গ্রামকে নিয়ে কিছু লেখা হয়নি। আমার মুক্তিযুদ্ধের সময় আমার গ্রামের জীবন, যেহেতু বাবা মুক্তিযোদ্ধা ছিলেন সেই কারণে আমি এটাকে আমার ভিতরে একটা ভীষণ অনুতাপ মনে হয়েছে যে আমার গ্রামকে নিয়ে কিছু লেখা। তখন আমি আমার মন যেতে চাই ওই কবিতাগুলোই ওইখানে, আমার গ্রামকে নিয়ে 4-5টা কবিতা, তারপর অন্য বঙ্গবন্ধুকে নিয়েও লেখা রয়েছে আমার। এরপরে যেটা আমার আসছে 32 নম্বর বাড়ি ও চিকুর চোখে জল, এই একটা এই বইটা একটু ইম্পর্ট্যান্ট। এই জন্য আমি যখন ভারতে চেন্নাইতে আমি চিকিৎসায় ছিলাম, তখন চিকু নামে বিবিএ পড়ে ছেলেটা ওর মাকে একটা কিডনি দিয়েছিল, ওই ছেলেটার সাথে আমার পরিচয় হয়। এবং ও
পরবর্তী সময় যখন ওর ভিতর যে অনুভূতিগুলো বঙ্গবন্ধুকে নিয়ে ভাবনা চিন্তা এবং বঙ্গবন্ধু সম্পর্কে সে জানে, 32 নম্বর বাড়ির সম্পর্কে তার যে ইয়া, এবং তার চোখে যে আমি জল দেখেছিলাম বঙ্গবন্ধুর মৃত্যুর এটা জানার পরে, তো এইটা আমার কাছে খুব প্রভাবিত করেছিল। এই জন্য এই বইটা আমি 32 নম্বর বাড়ি ও চিকুর ছিল এবং বঙ্গবন্ধুর বাড়ি এবং বঙ্গবন্ধুর মৃত্যু এটা চিকুর ভিতর প্রভাব আমার মনে হয়েছিলো যেটা তারই একজন ন্যাশনাল ফাদার, সে আমাদের আমাদের বঙ্গবন্ধু তো আমাদের জাতির পিতা, জাতির পিতা মনে হয়েছে তার জাতির পিতা এটা মনে হয়েছে তখন। এই জাতির পিতা শুধু বাংলাদেশ না, আমার মনে হয় সে নাইজেরিয়া জাতির পিতা তখন মনে হয়েছে আমার, এবং চিকুর অনুভূতি থেকে চিকু, হ্যাঁ চিকু নাইজেরিয়া, এবং তার যে অনুভূতি এটা একদম রিয়েল ঘটনা। সেই জন্য আমি বইটার নাম দিয়েছি 32 নম্বর বাড়ি ও চিকুর চিকুর জল, বঙ্গবন্ধুকে নিয়ে এবং প্রধানমন্ত্রীকে নিয়েও এতে কবিতা রয়েছে। এছাড়াও আরও অনেক বিষয় বিষয় নিয়ে কবিতা আছে এখানে আর কি, গ্রাম্য মানে নারীর কথা আছে, পল্লীর কথা আছে, আমাদের নাগরিক জীবনের নানান রকম দৃষ্টিভঙ্গির ব্যাপার রয়েছে, সেগুলো রয়েছে। ছোটো গল্প আগেই লিখতাম, তখন তো লিখে লিখে আবার জমা করে রাখতাম, লজ্জা লজ্জা লাগতো। তো তারপরে যখন কলেজে উঠেছি তখন বিভিন্ন জায়গায় গল্প প্রতিযোগিতায় আসতো নাম, আমি প্রতিযোগিতায় নাম দিতাম। এবং একবার হলো কি, কলেজে বললো যে যে এবার ম্যাগাজিনে যে প্রথম হবে তার ইয়াটা আগে যাবে, তার আগে আমাদের কালচারাল অনুষ্ঠানে এটা প্রতিযোগিতা হলো, তো সেখানে আমি প্রথম হয়েছিলাম। তো আমার মনে আছে যে সেই গল্প এই দিন সেই রাত, এই গল্পটা তখন আমার প্রথম হয়ে গেল, তো ওই ম্যাগাজিনে আসলো, খুব ভালো লাগলো আর খুব একটা অনুপ্রেরণা পেলাম। তারপর থেকে বিভিন্ন জায়গায় গল্প প্রতিযোগিতায় আমি বেশ ভালোই আমার বিশেষ কোনো গ্রন্থ, হ্যাঁ বিশেষ 4টা বই আছে ছোট গল্প নিয়ে। তো প্রথম গল্প গ্রন্থটি হচ্ছে মাফিয়া, মাফিয়া গল্প গ্রন্থের ভিতরে প্রায় 12-14টা গল্প আমার আছে, মাফিয়া হচ্ছে প্রথম গল্প। আবার মাফিয়া যে চক্র সারা বিশ্বব্যাপী, হ্যাঁ বাংলাদেশেও যে আমাদের তরুণরা যেভাবে মাফিয়ার দিকে কেমন করে আর অজান্তে কীভাবে ঝাঁপিয়ে ঝুঁকে যায় এবং তার জীবন তার প্রাণ কোন দিকে চলে যায়, এটা চক্রবৃদ্ধির যে এই যে একটা বিশ্বজুড়ে যে মানুষের যে নেশা সেটাকে আমি ওখানে তুলে ধরার চেষ্টা করি মাফিয়া গ্রন্থে। এটা ছাড়াও আরও অন্য 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 গল্প রয়েছে ওর ভিতরে, তো মাফিয়া প্রথম গল্প আর কি। তার পরবর্তীতে আমার এসছে কালো মেয়ের সাদা ফিতা। তা আমার প্রথম কালো মেয়ের সাদা ফিতা এটা জামাইকার একটা মেয়ে যে ওই রানে ফার্স্ট হয়েছিল তার যে জীবনযাপন, ওটা বাস্তব থেকে আমি থিমটা নিয়ে আমি ওটা গল্প আকারে সাজিয়েছি কালো মেয়ের সাদা ফিতা। এটা বিশ্বজুড়ে একটা মানুষের যে বৈষম্যটাও আমি দেখানোর চেষ্টা করেছি, বৈষম্যের মধ্য দিয়ে সংগ্রাম করে একটি মেয়ের এগিয়ে যাওয়া এটা আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার কালো মেয়ের সাদা ফিতা। এটা ছাড়াও আরও বিভিন্ন পর্যায়ের গল্প রয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে, তারপরে সামাজিক আমাদের বিভিন্ন পারিবারিক বিভিন্ন বিষয়গুলো নেওয়ার চেষ্টা করেছে। এর পরবর্তীতে গল্পের বই হচ্ছে আমার লেবাননের সান্ত্বনা, 71-এর মীরা সরকার ও লেবাননের সান্ত্বনা। 71-এর মীরা সরকার সম্পর্কে একটু না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে 71-এর মীরা সরকার, এই মীরা, মীরা হচ্ছে বাংলাদেশের মীরা এবং সে একদম বাস্তব থেকে আমি নিয়েছি, রামপালের চাটিবুনিয়ায় তার বাড়ি ছিল, তার বাবা ছিল শান্তিরঞ্জন সরকার, তার মাথা উঠেছিল 50,000 টাকা তখনকার সময় পাকিস্তানের এই যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময়, এবং তার সাথে আমার দেখা হয়েছিল চেন্নাই ট্রেনে। এই যে ট্রেনে দেখা হবে এবং সেখান থেকে তার ল্যাঙ্গুয়েজ শুনে আমার মনে হয়েছে আপনার বাড়ি বাংলাদেশ বাগেরহাট কি, তখন উনি সব বললেন, আমার চোখ দিয়ে জল ঝরছে, সে কিন্তু একজন বীরাঙ্গনা, সে এই মুক্তিযুদ্ধের সময় সে ক্যাম্পে তাকে ধরে নিয়ে গেছিলো এবং পরবর্তীতে তার স্বামী তাকে নিয়ে চলে আসছে এখানে, যেহেতু সে নেতার মেয়ে ছিল আরও মুক্তিযোদ্ধা শান্তিরঞ্জনের মেয়ে, শান্তিরঞ্জন উনি ইন্ডিয়ায় চলে এসে প্রাণ বেঁচেছিল এবং মীরা সরকাররা পরবর্তী সবাই একসাথে ইন্ডিয়ায় চলে এসেছিল, ওর যে ধারাবাহিকভাবে ওর যে চিত্রটা ওটা আমি দেওয়ার চেষ্টা করেছি, এটা একেবারে বাস্তব জীবন থেকে নেওয়া মুক্তিযোদ্ধার কাহিনী ওর ভিতরে, এবং মীরার জীবনের যে সবচেয়ে ট্র্যাজেডি মুক্তিযোদ্ধা, সে একজন মুক্তিযোদ্ধা আমি তাকে বলে সম্মানিত করি, আমি তাকে মুক্তিযুদ্ধ বলে যোদ্ধা বলে অভিহিত করি মীরা সরকারকে। এবং এই যে নারীর যে এই যে জীবন, এখান থেকে আমাদের এত বছর পরেও আমাদের দেশের নারীরা বিদেশে যে যে পাচারের সম্মুখীন হচ্ছে, বিদেশে যে যে নির্যাতনের সঙ্গে সম্মুখীন হচ্ছে, বিদেশের নিগ্রহের এবং যৌন নিপীড়ন তো আছে, এবং এই যে বিষয়গুলো এটা আমি এই গল্প গ্রন্থের শেষ গল্পটি যেটা
একা লেবাননের সান্তনা, সান্তনার মুখ থেকে আমি সান্তনার সাক্ষাৎকারটা নিয়ে আমি এই গল্পটা লিখেছিলাম। একাত্তরে আমাদের নারীরা নির্যাতিত হয়েছে, তার পরবর্তীতে আমাদের এই যে ধারাবাহিকভাবে নির্যাতন কিন্তু আমাদের বন্ধ হয় না, আমরা অনেক কিছু করছি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বিরোধী দলের নেত্রী, আমাদের অনেক অর্জন, তাই না, আমাদের স্পিকার, আমাদের দীপুমণি, এরা সবাই নারী, হ্যাঁ আমরা নিজেরাও নারী, কাজ করছি, কিন্তু তারপর আমাদের নির্যাতন বন্ধ হচ্ছে না। এবং বর্তমান পর্যন্ত এই গত সপ্তাহ তোমরা তো জানো কি দেশে এখন এই নারী নির্যাতনের একটা কেমন একটা কালচার ঢুকে, করোনার ভিতরে যেটা আমরা আশা করতে পারি না। হ্যাঁ, এই পুরুষরা তো আমাদের ভাই, এই পুরুষরা আমাদের বন্ধু, এই পুরুষরা আমাদের স্বামী, এই পুরুষরা আমাদের বাবা, কিন্তু সব পুরুষদের তো আমরা দোষারোপ করতে পারি না কিছু বিকৃত মানুষের জন্য, কিন্তু এই বিকৃত মানুষদের সবসময় আমি শাস্তি চাই এদের, এবং কেন এটা করছে সেই মূল উৎপাটনও করতে চাই, আমি সমাজের গভীরে যেতে চাই, আমি মনস্তাত্ত্বিকের ভিতরে যেতে চাই, যেটা শুধু আমাদের দেশে না, আবার আমরা শুনছি জার্মান, তারপর তোমার নেদারল্যান্ড, তারপর আমরা শুনছি উরুগুয়েও, বাংলাদেশে এখন জাতিসংঘ, তোমরা তো দেখছো খবরগুলো, জাতিসংঘ এখন খুব উদ্বিগ্ন যে আমাদের নারী নির্যাতন নিয়ে, এবং পাশাপাশি এইসব, জার্মান তো একটা ছোটো রাষ্ট্র না, এবং অনুন্নত রাষ্ট্র, ইউরোপের একটা বড়ো একটা রাষ্ট্র, কিন্তু সে জার্মানেও এগুলো হচ্ছে। অধ্যাপক সালেহা আক্তার, আপনার কবিতার বই সম্পর্কে শুনছিলাম, ছোট গল্পের বই সম্পর্কে শুনছিলাম, এ পর্যায়ে আমরা আপনার একটি কবিতা শুনব। আদি ফসিল, এটা আমার আণবিক লিরিক কাব্যগ্রন্থ থেকে, প্রথমে এটাই পড়ি। আমি তো কোনো আঞ্চলিকতার পথ ধরে আসিনি, তোমরা আমাকে আঞ্চলিকতায় বেঁধে দিও না, ব্রহ্মাণ্ডের এক কক্ষপথে আদি ফসিলের জন্ম আমার, অথই জলের সীমানা জাল ভূপৃষ্ঠের গুহাধ্যান অতিক্রম করতে করতে একটি মৌল জমিনের স্থায়ী বাসিন্দা, তারপর কত বিভাজনের খেলা, কখনো আমি আর্য অষ্ট্রি, কখনো মঙ্গলীয় দ্রাবির ভূমিপুত্রের বর কন্যা, খাইবার বোলন গিরিপথ ধরে সিন্ধু সভ্যতার জল ঘেটে হরপ্পা মঞ্জোদারো স্মৃতি একে বাংলার মৌর্যপাল সেন গ্রিক রোমান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তলদেশ হেঁটে পদ্মা মেঘনা যমুনার জল সাক্ষী রেখে দূর বলয় দিগন্ত দিক দর্শনে এসেছি, আমি এসেছি, কতবার ঐশ্বর্য লুণ্ঠিত হয়েছে মায়ের আঁচল, তবু রাঙা প্রভাতের পথে আমি চিরন্তন অভিযাত্রী, তোমরা কত কথা বলো, কত ব্যাখ্যা বিশ্লেষণ পরিচয় তুলে ধরো, কত অলঙ্করে ভূষিত করে উপমাগুলি কান পেতে শুনি, বর্ণাঢ্য চেহারায় মিশে যায়, অনুভব করি নিজের অস্তিত্বকে, পূর্বপুরুষের বুনিয়াদি হাতুড়ি শাবল যুগের অশ্রুকল শিবুকে বাজে, আমি তো দেখেছি ঐশ্বর্যময় ভারত শিল্পের নগর প্যারিস সুউচ্চ লিবার্টি ইউরোপ্যালেস, কেবল বাজপাখি হায়নাগুলি হিরোশিমা নাগাসাকি ডেকে আনে, ভয়ের জাদু মন্ত্র ছিন্ন করি ভাগের কোলাহল, এটা আমার ওটা তোমার সোনার আপেল পাহাড়ার মতো পৌর ব্রিটেন মার্কিন খেলা, জানি ওসব করে কোনো লাভ হবে না, সমগ্র বিশ্ব বিশ্বায়নের পানে চেয়ে আছে, কেবল মুষ্টিমেয়রা অন্ধকারে হাঁটে, কেবল মুষ্টিমেয়রা অর্থ কুক্ষিগত করে, কেবল মুষ্টিমেয়রা স্বার্থের বেড়া জাল আটে, আমাদের খাদ্য বস্ত্র খরা দুর্ভিক্ষ শিরার, আমাদের সুখ আনন্দ চঞ্চলতা এশিয়া থেকে আফ্রিকায় মেরু ও অ্যান্টার্কটিকায়, আমি তো কোনো আঞ্চলিকতার পথ ধরে আসিনি, তোমরা আমাকে আঞ্চলিকতায় বেঁধে দিও না, ব্রহ্মাণ্ডের এক কক্ষ পথে আদি ফসিলের জন্ম আমার। অসাধারণ, আপনার অসাধারণ একটি কবিতা আমরা শুনলাম। অধ্যাপক সালেহা আক্তার, এ পর্যায়ে আপনার জীবনের একটি স্মরণীয় ঘটনা সম্পর্কে আমরা জানতে চাই। স্মরণীয় ঘটনা অনেকগুলি আছে, তার ভিতরে স্মরণীয় ঘটনা এটাই বলতে চাই, যখন আমার ক্যান্সার ধরা পড়েছিল, তোমরা তো জানো বোধ হয় নাকি জানো না, যে 2003 সালে, তারপরে যখন ট্রিটমেন্ট করার পরে ডাক্তার যখন রিপোর্ট দিল ওকে, সেটা তো একটা বড় যুদ্ধ ছিল আমার, কিমো নেওয়া, তারপরে অপারেশন, সার্জারি, 2-3 সার্জারি তখন হয়ে গেছে, তারপরে কিমো নেওয়ার সময় তো একটা ভয়াবহ পরিস্থিতি হয়, তারপরে যখন সব কিছু আমার মাথার চুল উঠে গেলো, আমি একদম বিধ্বস্ত বিবর্ণ, তারপরে যখন ডাক্তার বলছে যে এভরিথিং ইজ ওকে, কয়েক মাস পরে যখন রিপোর্ট দিল যে আমার সব কিছু স্বাভাবিক আছে, তখন যে আনন্দটা, এটা জীবনের একটা স্মরণীয় ঘটনা, এছাড়াও আরও অনেক ঘটনা আছে। আমরা যদি এমন বলতে চাই যে আপনার লেখালেখি জীবনের একটি স্মরণীয়, হ্যাঁ লেখালেখি জীবনের অনেক স্মরণীয় ঘটনা রয়েছে। আমার স্যার আবুল কাশেম স্যার, তিনি আমার লেখার খুব
পড়তেন এবং দেখতেন, তা আমি ভেবেছিলাম একটা কবিতা অনুষ্ঠান মানে প্রতিযোগিতা অনুষ্ঠান, তখন স্যার বলছিল যে তুমি দিয়ে দাও নাম, আমি দেবো কি দেবো না একটা চিন্তা ইয়ার ভিতর ছিলাম, তো স্যার বলল তুমি দিয়ে দাও, তো আমি যখন দিয়ে দিলাম নামটা এবং আমি ওইটা ছিল জেলা ভিত্তিক, জেলার ভিতরে প্রথম হতে হবে আর কি, এরকম মানে তাকেই পুরস্কৃত করবে যে সবচেয়ে ভালো লিখবে জেলার ভিতরে, তো আমি ভাবলাম যে জেলার ভিতরে আমি পারবো কি পারবো না, আমি তো ছোটো মানুষ, আমি তো কলেজে স্কুলে শুধু লিখে, তো স্যার বললো কি দিয়ে দাও, তো আমি দিলাম, দেওয়ার পরে দেখলাম ওইটা ওই অনুষ্ঠানটা করার পরে আমি আমার একটা বিশেষ প্রয়োজন, আমার বোন অসুস্থ ছিল, আমি ঢাকায় চলে গেছিলাম, তো আমি শুনি যে আমি প্রথম হয়েছি, কিন্তু ওই পুরস্কারের দিন কিন্তু আমি থাকতে পারিনি, তো পুরস্কার আমি এনেছিলাম পরে গিয়ে, আমার ওই স্যারের উনি আনোয়ার স্যার নামে আরেকজন স্যার ছিলেন, ওনার কাছে পুরস্কারটা আমার নেওয়া ছিল, আমি স্যারের কাছ থেকে নিয়ে আসছিলাম, ও তখন স্যারের আশেপাশে যারা ছিল সবাইকে নিয়ে স্যার একটা ইয়ার মতো করে আমার হাতে ওই বইটা তুলে দিয়েছিল, এবং ওই বইটা ছিল সুকান্ত ভট্টাচার্যের বই এবং ইয়াসহ, খুব ভালো লাগছিল সেই মুহূর্তটা। তাহলে একটা এ পর্যায়ে আমরা আপনার পরবর্তী প্রকাশনা এবং পরবর্তী প্রকাশনায় আপনার কোন কোন বিষয় বেশি গুরুত্ব পেয়েছে সে সম্পর্কে জানতে চাই। এই 15টা বইয়ের পরে 2টা বই এখন আটকা আছে, আমি যেন 17টা বই বলি সবসময়, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে হোলি আর্টিজান, তোমরা জানো বাংলাদেশে যে হোলি আর্টিজান, হোলি ওই যে হোলি আর্টিজানের যে ঘটনাটা ঘটেছিল যে ওখানে সন্ত্রাস হয়েছিল, ওখানে যে কত মানুষ মারা গেছে, আমাদের বিদেশিরা মারা গেছে, আমাদের পুলিশ মারা গেছে, ওসি মারা গিয়েছিল বনানী থানার, তো এইগুলা ওই বইয়ের ভিতরে আছে, এবং হোলি আর্টের জন্য যে বেদনা, হোলি আর্টের জন্য কাব্যজল এই একটা বই আছে, ওটা অমরের কাছে আছে, উনি যে বলেছে যে অমর প্রকাশনী ওদের কাছে আছে, আর একটা বই হচ্ছে ওটা আমি বাংলা একাডেমিতে জমা দিয়েছিলাম, ওটা বাংলা একাডেমির উপপরিচালক ডক্টর তপন বাগচি উনি ওই বইটা অরোরা প্রকাশনীতে দিয়েছেন, অরোরার নাম তোমরা শুনেছো যে মুক্তিযুদ্ধের সময় আমাদের যে সহযোগিতা করেছিল সেই নামের সঙ্গে জড়িয়ে আছে, তো অরোরা ওনার কাছে আছে, এটা হচ্ছে বঙ্গবন্ধুর পরে লেখা, জাতির জন্য বঙ্গবন্ধুর যে মুজিব বর্ষ, আমি বঙ্গবন্ধুর জীবনী এবং তার সংগ্রাম এবং তার রাজনৈতিক চেতনা সব কিছু ওই বইটা আ টু জেড এবং বঙ্গবন্ধুর মৃত্যু পর্যন্ত এবং সেই মৃত্যুর দিনটা কেমন কেটেছিল আমার সেই দিন, সেই সমস্ত অনুভূতিগুলো আমি এর ফার্স্ট টু লাস্ট আমি আনার চেষ্টা করেছি, এবং ওর যে রাজনৈতিক ধারাবাহিকভাবে ওর যে রাজনৈতিক যে ইতিহাস সেই ইতিহাসটা আমি বঙ্গবন্ধু পুরো লাইফ স্টোরিটা লেখার চেষ্টা করেছি। আপনার কাছে জানতে চাই যে বর্তমান সময়ে যারা সাহিত্য চর্চা করছেন আসলে বর্তমানের সাহিত্য ও সংস্কৃতির গতিপথ কোন দিকে ধাবিত হচ্ছে? হ্যাঁ, বাংলা সাহিত্য আমি খুব আশাব্যঞ্জক, বাংলা সাহিত্য তো অবশ্যই আমাদের এই শামসুর রহমান দেশের প্রধান কবি ছিলেন, আল মাহমুদ, নির্মলানন্দ গুণ, আশা চৌধুরী, বেলাল চৌধুরী, তারপরে যারা এসছেন এই পরবর্তী সময় পর্যন্ত এখন পর্যন্ত যারা আছে, আমি সাজিয়াত কাদির, এরা সবাই ভালো লিখেছেন, বর্তমানে যারা লিখছেন সাইফুল্লাহ মোহাম্মদ দুলাল, উনি যদিও দেশে থাকেন না, কানাডায় থাকে, তারপর কাজ করছেন আমাদের এই ওপার বাংলায় সুনীল গঙ্গোপাধ্যায়, শুক্র শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী থেকে শুরু করে এই আরও যারা যারা বর্তমান পর্যন্ত তো আছে তারা সবাই লেখার কাজ করছেন এবং লিখছেন, চেষ্টা করছেন সবাই। আর আমাদের সাহিত্য বিভিন্ন শাখা, তো কবিতাটা একদিকের, তো কবিতা ভালোই কাজ হচ্ছে বলে মনে করি, কারণ আমাদের সামনে তো অনেক অনুপ্রেরণা রয়ে গেছে, সুতরাং আমাদের আর এ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপর বর্তমান সমসাময়িক বিষয়গুলো আমাদের লেখনীতে উঠে আসছে, এই যে করোনার একটা নিয়ে আমাদের যুদ্ধ গেল, আমাদের মুক্তিযুদ্ধের একটা প্রেক্ষাপট এখানে আমরা ভাগ করতে পারি, কারণ মুক্তিযুদ্ধের একটা প্রেক্ষাপট ছিল, তার পরবর্তী সময় পর্যন্ত আরেকটা প্রেক্ষাপট ছিল, তারপরে এরশাদ আন্দোলনের একটা প্রেক্ষাপট ছিল, আমাদের সব কিছুর সাথে কিন্তু সাহিত্য কিন্তু সময়ের সাথে এবং চারিপাশের সাথে সম্পৃক্ত, এটা মনে রাখতে হবে, এই জন্য যুগের সাথে এটা সম্পৃক্ত থাকে, এই জন্য কেন প্রত্যেক কবি সাহিত্যে কেন বলে যুগযন্ত্রণা, যুগযন্ত্রণা ছাড়া তো সৃষ্টি হবে না, তাই না? তো এটা কিন্তু আমাদের সাহিত্যের ভিতরে কাজ করবে। আপনারা যারা সাতক্ষীরার মতো মফস্বল জেলায় থেকে সাহিত্য চর্চা করছেন, আসলে এই মফস্বলে বা শুধু সাতক্ষীরা বলে কথা না, সারা দেশেই মফস্বলে থেকে যারা সাহিত্য চর্চা করেন তাদের বর্তমান সময়টা আসলে কেমন যাচ্ছে? তারা অনেকেই লেখালেখির কাজও করছেন,
ঘরে বসে আছেন, আবার তার ভিতর জীবনের কথাও ভাবছেন, আবার যারা সমাজ সেবার সাথে যুক্ত তারা এত করোনার মধ্য দিয়ে, আমিও যেমন দু চারবার কিন্তু আমরা যখন একটা প্রয়োজন হয়, এই যে কিছুদিন আগে প্রেস ক্লাবে আমরা গিয়েছি, তারপরে একটু মানুষের জন্য কিছু সেবা ই করার জন্য সেখানে আমরা কাজ করার চেষ্টা করেছি, তারপরে যখনই একটা প্রয়োজন হয় যে সেদিনও আমরা গেলাম আমাদের নারী নির্যাতন নিয়ে কাজ করতে, তার মধ্য দিয়ে আমি কাজ করছি, আমি আমার কথা বলছি। এবং আমাদের কবি সাহিত্য প্রায় লেখা দেখি সবার লেখার ভিতরে সময়টা আসছে বেরিয়ে আসছে। এ পর্যায়ে আপনার আরও একটি কবিতা আমরা শুনব, এটি অ্যাসেঞ্জের নামা বলে কবিতাটার নাম। মুঠো পদ্ম কিনেছিল সে রূপকথার ঘাস গজাবে বলে, পূর্ণিমা চাঁদের ক্ষয় হয় দিনে দিনে বাড়ির শিশু, কেউ জানে না নথিপত্র কত অজানা কালো ধোয়া জল হয়ে নামে অ্যাসেঞ্জার নামাবলি। মুঠো পদ্ম বিবস্ত্র নারী একা একা হেঁটে হেঁটে বাড়ি যায়, কেউ কি জানে কত সংগ্রাম লেখা ছিল ওর গায়ে, কত রক্ত ঘামের ফসল। আসলে জুলিয়ান অ্যাসেঞ্জ পৃথিবীর নানা রহস্যময় বিষয়গুলো তুলে ধরে, যেগুলো কেউ জানতো না, তুলে ধরে পৃথিবীব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল, এবং আপনার কবিতার তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। অধ্যাপক সালেহ আক্তার, এ পর্যায়ে আমি জানতে চাই সাহিত্য আসলে মানুষকে কীভাবে প্রভাবিত করে। বিভিন্ন পর্যায়ে এটা হয়, এটা কাউকে হয়তো প্রকৃতি কাউকে প্রভাবিত করতে পারে, কাউকে গভীর প্রেম ভালোবাসা প্রভাবিত করতে পারে, কাউকে সংগ্রাম দ্রোহ মানে অন্যায় এগুলো মানুষকে করতে পারে, তারপরে অবিচার মানুষের প্রতি এটা মানুষকে প্রভাবিত করতে পারে, বিভিন্ন পর্যায়ে আছে। তারপরে মানুষের বোধের তো বিভিন্ন স্তর আছে, ভাবনার বিভিন্ন স্তর আছে। তুমি সমুদ্রের কাছে গেলে তোমার ভিতরে একটা প্রবাহ আসতে পারে, তোমার ভিতরে কবিতার লেখার জন্ম আসতে পারে। বিভিন্ন ঘটনা আমাদের চারপাশে বিভিন্ন ঘটনা ঘটে না, সেগুলো দিয়ে আমাদের সাহিত্য তৈরি হয়। যেমন অরুন্ধতী, তিনি খুঁজে বেড়ান কাশ্মীর কোথায় ঘটনা ঘটছে, তিনি খুঁজে বেড়ান আফ্রিকায় কী ঘটনা ঘটছে, আমার ভিতরে ওটা আসে। আমিও মনে করি যে কালো ধলের কেন এত বৈষম্য, এইভাবে মানুষের ভিতরে প্রভাবিত হয়ে সাহিত্যটা এইভাবে মানুষের ভিতরে চলে আসে। সমাজ পরিবর্তনে আসলে সাহিত্য বিভিন্ন সময় বিভিন্নভাবে কার্যকর ছিল, ভূমিকা রাখে, তো আপনার কী মনে হয় সমাজ পরিবর্তনের সাহিত্যের ভূমিকা আসলে এখন কতটুকু কার্যকর? সমাজ পরিবর্তনের সাহিত্য সবসময় কাজ করে আসছে। তোমরা দেখো এই যে আখতারুজ্জামান ইলিয়াস, তার চিলেকোঠার সিপাই যে উপন্যাস তিনি লিখেছিলেন 69-এর গণ অভ্যুত্থানকে নিয়ে, ওর পরে আমার একটা দীর্ঘ আলোচনা আছে। তো আমি উপন্যাসটা একবার না, আমি কয়েকবার পড়েছি। অনেকে বলে যে এটা পড়ে কী আনন্দ পান আপনি, এটার ভিতরে তো অনেক কঠিন মনে হয়। আমি বলছি যে দলিল তিনি লিখে গেছেন সেটা তো আমাদেরকে উদ্ধার করতে হবে, তার ভিতরে আমাদের হৃদয়কে ঢুকাতে হবে, আমাদের মনোযোগ দিয়ে ওটা পড়তে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। তো এরকম আমি বলবো, সময় পরিবর্তন তো অবশ্যই, প্রত্যেকটা সময়, সেই 69 গণ অভ্যুত্থানের কথা ভাবো, সেই উত্তাল জোয়ারের কথা ভাবো, এবং তখন তো আমাদের শামসুজ্জামান স্যার মারা গেলেন, আমাদের আশা চলে গেল, যাকে নিয়ে কবি শামসুজ্জামান আশাদের 60 কবিতা লিখলেন, এর 70, 71 আমাদের একটা আর একটা রণাঙ্গন, সেই 71 নিয়ে তো হাজার হাজার আমাদের উপন্যাস, গল্প, কবিতা, অনেক কিছু রচনা হয়েছে। সেলিনা হোসেন উনি লিখেছেন, কে লেখে নেই বলো, সবাই লিখেছেন আমাদের যারা আছেন কবিরা, শামসুর রহমান, কাকে বলবো না, নির্মলানন্দ গুণ স্বাধীনতার কথা সবাই বলেছে, তাই না, আল মাহমুদ, প্রত্যেকে প্রত্যেক কবি লিখেছেন। তারপরে তোমার ধরো এর পরবর্তী সময়ে তো আমাদের অনেক বঙ্গবন্ধু এই দেশে কয়েকটা কু হলো, সামরিক কু হলো, তাহলে সেগুলো আমাদের লেখনীতে আসবে না? সেগুলো তো অবশ্যই আমাদের লেখনীতে চলে আসছে। আপনি যেটা বলছিলেন যে 69 গণ অভ্যুত্থান কিংবা মুক্তিযুদ্ধ কিংবা তার পরবর্তী সময়ে সাহিত্য, গান, কবিতা এগুলো নানাভাবে মানুষকে প্রভাবিত করেছে, আসলে এটা বর্তমান সময়ে কতটা কার্যকর? সাহিত্য প্রভাব ফেলতে পারছে কিনা আমাদের তরুণ প্রজন্মের পরে, আমি মনে করি ফেলছে, তবে কিছু ক্ষেত্রে ঘাটতিও হচ্ছে, যেহেতু এখন, তখন তো আগে তো এত ইন্টারনেটের ব্যাপার ছিল না, এখন দেখা যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা বইয়ের কাছে যায় না, এবং ওই সামান্য সামান্য কিছু ইন্টারনেট, তবে ইন্টারনেট সে নিতে পারে, বই পড়ার জন্য তার ইচ্ছা থাকে সে নিতে পারে, কিন্তু আমি তো দেখি আমার বাচ্চা ছেলেমেয়েদের, আমার, আমি যেহেতু পড়াই ছেলেমেয়েদের, আমি দেখি তার পাঠ্যপুস্তকের ওই সামান্য গণ্ডি ছাড়া আর সারাদিন সে মোবাইলটাকে অন্য বিষয় নিয়ে ব্যস্ত থাকে। তা আমাদের বিজ্ঞান প্রযুক্তির এই ক্ষেত্রটা আমাদের মনে করি সাহিত্যের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত সৃষ্টি করেছে। সব দেশে এটা হচ্ছে তা বলবো না, এই রাশিয়ায় দেখো বা অন্য দেশে আছে, তারা কিন্তু প্রচুর পড়াশোনা করে, তাদের এত বিজ্ঞান প্রযুক্তি চেনে বা জাপানে বা তারা কি বিজ্ঞান প্রযুক্তি এগিয়ে আছে? কম, অনেক এগিয়ে আছে, আমাদের চেয়ে বরং বেশি এগিয়ে আছে, কিন্তু তারা কিন্তু বই পড়ে, কিন্তু আমাদের ছেলেমেয়েদের এটা একটা ঘাটতি হয়েছে আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমি বলবো না,
তবে তারপরও ওই যে তারা ইন্টারনেট দেখে দেখে কিছু কিছু জিনিস দেখি তাদের ভিতরে উজ্জীবন কাজ করে, এটাও আমি দেখি, বা তাদের মনে ধরে গেলে সেটা তাদের ভিতরে কাজ করে, সেটা আমার আমি মনে করি যে সেখানে নৈতিকতা আছে কি নেই তারপরও তারা মানে ঝুঁকে পড়ে। অধ্যক্ষ সাদা ডাক্তার, আমরা এবার যে আপনার আরও একটি কবিতা শুনব। দূর করো শয়তান, এত অশুনি সংকেত, রাজপথ জুড়ে প্রকম্পিত মিছিল, তবু তুমি হৃৎপিণ্ডে থাকো সাদা কবুতর। কিছু হাইব্রিড, কিছু বেঈমান, ক্ষতির নেশায় দিশাহারা, স্বর্গের পারিজাত চুরি করে, ছিদ্র চক্র সাপের পিঠে শয়তান ঢোকে, সোনালি পথে বুনো মোষ ছুটে আসে, লণ্ড ভণ্ড করতে চায় ফুল পাখি বন, রয়্যাল বেঙ্গল টাইগার পরাজিত হতে পারে না। পদ্মা সেতু নস্যাতে গুপ্ত ঘাতক প্রহরীর অস্ত্র কোথায় ঘুমায়, জানো তো টকটকে তরমুজের আড়ালে চকচকে তলোয়ার ঝোলে, সাদা কবুতর জেগে ওঠো, নেমে এসো ঝাঁকঝাঁক জেট বিমান রূপে, আবাবিল কঙ্কন নিক্ষেপ করো, দূর করো শয়তান। অধ্যাপক সালেহ আক্তার, আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ দিতে চাই দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে সাহিত্য আড্ডা উপভোগ করার জন্য। আজ এ পর্যন্ত, আগামীতে নতুন কোনো কবি লেখক সাহিত্যিককে নিয়ে আপনাদের সামনে সাহিত্য আড্ডা নতুন কোনো পর্বে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, থাকবেন দ্য এডিটর্সের সঙ্গে। যাওয়ার সময় আমরা অধ্যাপক কবি সালেহ আক্তারের আরও একটি কবিতা শুনতে শুনতে বিদায় নেব। নই আমি রূপকথা, কথা অনেকে রটিয়ে থাকেন, আমি নাকি পুরুষ করি নির্যাতন, এটা সত্যি, পুরুষ আমার ভাত রাঁধে, বাজার করে, রুটি বানায়, জল খাবার এগিয়ে দেয়, রুদি কাপড় শুকিয়ে আনে, পড়ার টেবিল গুছিয়ে রাখে, রাত বিরতে পুরুষ আমায় বন্দি করে, বন্ধু ভেবে জড়িয়ে ধরে, আমি তখন দূর আকাশের একটি তারা, বাহু লগ্ন গল্পে বিভোর চুপ কথা, কিন্তু আমি চুপ থাকি না, নই আমি মূর্তি ভ্যানাস রূপকথা, মাতাল স্বামী বউ পিটায়, বউ বাচ্চা অনাহারে দিন কাটায়, বউকে বেশ্যা বলে গাল পারে, যখন তখন অকারণে সন্দেহ করে, ধরো বাস ট্রেন লঞ্চে কিংবা খোলা মঞ্চে, নারী শিশু ধর্ষণ, নারীর পর বর্বরতা কিছুতে পারি না মানতে, তখন আমি ঝাঁপিয়ে পড়ি দ্বিধাহীন চিত্তে, লিঙ্গ কেটে ওদের আমি হিজড়া বানাই, বন্ধু শোনো, চন্দ্রমঙ্গল সূর্যমঙ্গল নারী পুরুষ সমাজের সম্বল, কেউ নয় অবলা জীব, মিলেমিশে প্রেমে বিশ্ব করো হিত, মনে রেখো বিদ্বেষ বঞ্চনা নয়, সমতায় পরম সুখ।